নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ জানালো অটোরিকশা সমন্বয় কমিটি, বৃহত্তর আন্দোলনের হুমকি। দীর্ঘ বছর থেকে বিদ্যুৎ বঞ্চিত বরখলার চতুরাশাঙ্গন গ্রাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। যোগ পর্ব সোনাইয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অর্ধ শতাধিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনাকালীন জটিল পরিস্থিতিতে অটোরিকশার ট্যাক্স হঠাৎ করে দ্বিগুণ বৃদ্ধি করায় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল অলকাছার অটোরিকশা সমন্বয় কমিটি। সোমবার সংস্থার কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পরিবহন বিভাগের আধিকারিকদের মাধ্যমে বিভাগের সাধারণ সম্পাদক ও কমিশনারের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে উল্লেখ করে তারা বলেন, বিভিন্ন সমস্যায় জড়িত জেলার অটোচালক ও মালিকেরা বর্তমান সময়ে তাদের এক বছরের ট্যাক্স মকুব করার জন্য সরকারকে বিভিন্ন সময়ে অবগত করার পরও সরকার হঠাৎ করে অটোর ট্যাক্স দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জেলার সকল অটোচালকদের ট্যাক্স প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান। আগামী 20 সেপ্টেম্বর কাছাড় জেলার পরিবহন কার্যালয়ের সামনে জেলার সকল অটোচালকরা তাদের যানবাহন নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করবেন বলে জানান। তাদের দাবি আদায়ে সরকার ব্যর্থ হলে আগামী দিনে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে বলে এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন তারা। অনলাইনে আমাদের অটো ট্যাক্স জমা করতে গিয়ে ট্যাক্সটা 1800 টাকা, ট্যাক্সটা অনলাইনে শো করছে 3500 টাকা, মানে 3500 টাকা। আমরা অটো চালকরা আমাদের দেখা গেছে এই যদি ট্যাক্স আমরা দিই রোড ট্যাক্স ইন্স্যুরেন্স যাবতীয় যে গভর্নমেন্টের রয়্যালিটি, সেই রয়্যালিটি মিলিয়ে দিন একটা অটোর প্রতি প্রায় 220 টাকা খরচ যায়। 220 টাকা যদি সরকারকে দিয়ে আমরা অটো চালাতে হয় প্রত্যেক দিন, আমরা নিজেরা ব্যাংক লিন দিয়ে আর গভর্নমেন্টের যে পেপার ডকুমেন্ট ঠিক করতে 220 টাকা যে খরচ দিয়ে প্রতিদিন আমরা কি আয় করবো কি দেবো, সেই আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা 15 সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা ডেডলাইন আমরা দিয়ে দিয়েছি। আজকের দিনে গুয়াহাটি অল গেটার গুয়াহাটি কোঅর্ডিনেশন কমিটিও সেম স্মারকপত্র দিচ্ছে জেলা পরিবহন মহাশয়ের মাধ্যমে, পরিবহন আধিকারিক মাধ্যমে সেক্রেটারিকে। আমরা শিলচরের থেকে আমরা অল কাছার অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি আজকে স্মারকপত্র দিলাম। আমরা উল্লেখ করেছি স্মারকপত্রে যদি 15 সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো রকম শুরু না হয় তা আমরা অটো চালকরা হওয়ায় অটো থেকে ট্যাক্স দিতে বিরত থাকব, এবং 15 সেপ্টেম্বরের পর আমরা আলোচনার মাধ্যমে আমরা 20 সেপ্টেম্বর থেকে আমরা কি ধরনের বৃহত্তর আন্দোলনের শেষ পর্যায়ে যেতে লাগে, কারণ আমাদের এটা দেওয়ালে পিঠ লাগার সময় এসে গেছে। আর আমরা অতিরিক্ত এই বোঝা বহন করে আমরা সরকারকে পালতে পারবো না, তাই সরকারের বিপক্ষে আমরা যেতে বাধ্য হবো আগামী 20 সেপ্টেম্বর। স্বাধীনতার 75 বছর অতিক্রম হয়ে গেলেও এখনও বিদ্যুৎ পৌঁছায়নি কাছাড় জেলার বরখলা এলাকার চতুরাশাঙ্গন গ্রামে, ফলে তীব্র সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার সর্বস্তরের জনগণের। শুধু তাই নয়, বিদ্যুৎ সমস্যার দরুন মোবাইলে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হতে হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া থেকে অন্যান্য স্কুল পড়ুয়াদেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। উন্নয়নে উপেক্ষিত ও অবহেলিত হয়ে অবশেষে বিষয়টি নিয়ে সোমবার সরব হলেন স্থানীয়রা। এদিন এলাকার প্রায় শতাধিক পরিবারের লোকেরা একত্রিত হয়ে অভিযোগে জানান, বরখলার বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মন্ত্রী থাকাকালীন এলাকায় এক বৈঠক করে গ্রামবাসীদের বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন, কিন্তু আজ অবধি তা বাস্তবায়ন হয়নি। এমনকি বিগত দিনে বিধায়ক কিশোরনাথের 5 বছর কার্যকালেও এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। আরও অভিযোগ করে জানান তারা, গ্রামের লোকজন শুধু বিদ্যুৎ সমস্যা থেকে বঞ্চিত নয়, পানীয় জল সড়ক ইত্যাদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। নদী ভাঙনের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বহীনতায় বরাকের গর্ভে ক্রমশ তলিয়ে যাচ্ছে চতুরাশাঙ্গন গ্রামটি বলে জানান তারা। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আমি চতুরাশাঙ্গন গ্রামে থাকি, আমরা স্কুলে অনলাইন ক্লাস করি, মোবাইলের কারেন্ট চার্জ নাই, মোবাইল চার্জ দেওয়ার জায়গা নাই, কানে চার্জ দেওয়ার জায়গা নাই, কারেন্ট নাই, কারেন্ট নাই, কতদিন হয়েছে কারেন্ট নাই, কারেন্ট নাই, মানে কোনোদিনও কারেন্ট আইসে না, আইসে না। আর আপনার এখন ক্লাস কিরকম চলে, কোনো সময় কারোর বাড়িতে চার্জ দিয়ে আন্ডার হয় ওরকম ক্লাস চলে না?
কারেন্ট নাই এখন কোন স্কুলে পড়ো আব্দুল মুসাববির এমএ স্কুল 14 বছর আমার 14 বছর হয়ে গেছে আর আজকে পর্যন্ত 60 70 80 90 বছর হয়ে আছে ওখানে কারেন্ট নাই এখন আমরা ঘরে ঢুকতে শরীর জ্বলে দাগ দেখাইয়া বাচ্চাতে পড়ে যাওয়া পারতাম না মোবাইলে কো চার্জ দিতেও নাই জায়গা সব সময় আমরা সোলার দিয়ে কিরকম দিতাম এটা কোন জিপি এটা সেসি জিপি গ্রামের নাম গ্রামের নাম গ্রামের নাম সূত্রা সংঘ কোনো দিনও কারেন্ট আইছে নাই আইছে না আইছে না আর এমএলএ এমপি তার আইন নেন নাই দেখাই দেখাই নু নাই দেখাই দেখিয়ে যায় নো আমরা দিলে আর কই দিতা কিচ্ছু নাই কাছাড় জেলায় তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত রয়েছে সোমবার সোনাই বিধানসভা নির্বাচন চক্রের ধনেহরি প্রথম খণ্ড ও কাজীডোহর দ্বিতীয় খণ্ডের প্রায় অর্ধ শতাধিক লোক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সোনাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত করে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সোনাইয়ের বিগত নির্বাচনের তৃণমূল প্রার্থী ডক্টর শান্তিকুমার সিংহ নবাগতদের বরণ করেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে কাছাড় জেলার গ্রামাঞ্চল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে আজকে সোনাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনেহরি অঞ্চলের এবং কাজীদর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কাজীদর পার্ট টুর অনেক নাগরিক এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিজ নিজ হাতে নিয়েছে এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়ে ওরা তৃণমূল কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছেন তাদেরকে আমি কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাদরে গ্রহণ করছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখি তাদেরকে নিয়ে আমরা সোনাইতে তৃণমূল কংগ্রেসের সদস্য আরও বেশি বাড়াতে পারব এবং তারা নিজ নিজ গ্রামে গিয়ে সদস্য পদ আরও বাড়াবে এবং মমতা ব্যানার্জির আদর্শকে গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছাতে নিশ্চয়ই ওনারা সদর্থক ভূমিকা পালন করবে ধন্যবাদ আগামী 12 সেপ্টেম্বর ইউএসএ তে হিন্দু বিরোধী বিশ্বব্যাপী সমাবর্তনের বিরুদ্ধে গর্জে উঠল হিন্দু জাগরণ মঞ্চ সোমবার এর প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ সংগঠনের কর্মকর্তারা কাছাড় জেলার জেলা উপায়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন এতে উল্লেখ করে তারা বলেন আগামী 12 সেপ্টেম্বর সুদূর ইউএসএ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু বিরোধী বিশ্বব্যাপী সমাবর্তন এতে অনুমতি দেওয়া মানেই সনাতন ধর্মের প্রতি অপমান জানানো তাই এই হিন্দু বিরোধী বিশ্বব্যাপী সমাবর্তন সভাকে বন্ধ করার আবেদন জানান তারা পাশাপাশি হিন্দু বিরোধী সংগঠনগুলোর বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন 12 তারিখ একটা গ্লোবাল কনফারেন্স হতে চলেছে যেটার নাম ডিসমেন্টলিং গ্লোবাল হিন্দুত্ব তো এই থিমটা এটা ইটসেলফ রিফ্লেক্ট করে যেটা এটা এগেনস্ট হিন্দুত্ব আর হিন্দুত্ব আইডিওলজি হ্যাঁ ওইটার আমরা প্রতিবাদ জানাই এর জন্য আজকে আমরা ডিসিএমের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করার জন্য এসেছি যে এটাকে আটকানো হতো কেন কি আর সহ্য হচ্ছে না এরকম প্রতিদিন একটা না একটা কিছু ইঙ্গুরে উপরে হয়ে যাচ্ছে আমরা ধর্মের উপরে আমরা মুক্তি ভাঙ্গা হচ্ছে তো এটার জন্য সাপোর্টে বোথ গ্লোবাল ইউনিভার্সিটি আছে লগে আমরা এখান থেকে বড় বড় প্রফেসররাও আছে এখান থেকে যারা সাপোর্ট করছে এটা তো এটা বন্ধ হওয়ার জন্য আমরা ডিসিএমের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি কোন দিন কোন জায়গায় হচ্ছে এটা হবে ইউএসএতে এটা আগামী 10 থেকে 12 তারিখ পর্যন্ত ইউএসএ অর্গানাইজ করছে হ্যাঁ অর্গানাইজ করছে আর সংগঠন আমরা আজকে হিন্দু জনজাগরণ সমিতি প্লাস হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এটা প্রতিবাদ করতে এসেছি আর অর্গানাইজ করছে এটার মধ্যে খ্রিস্টান মিশনারিরা ইনভলভ আছে আমরা বহুত এখানে মাদ্রাসারা এখানে ওরা আর কি ফান্ডিং করছে এটা ওয়ার জন্য আর আমরা সেকুলার হিন্দুরা ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 135তম জন্মদিন শিক্ষক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করল শিলচরের ভাষা শহীদ স্মারক সমিতি
রবিবার শিলচর ইলোরা হেরিটেজের সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে তিন কৃতি শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট শিক্ষক দিলীপ দের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্য, কবি অতীন দাস, বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাষা শহীদ স্মারক সমিতির সাংস্কৃতিক বিভাগের সভানেত্রী স্বর্ণালী চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী। তারা বলেন, প্রত্যেকের জীবনে শিক্ষকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্রছাত্রী। এই পবিত্র দিনে ভাষা শহীদ স্মারক সমিতি শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ তথা সহকারী অধ্যাপক ডক্টর যজ্ঞেশ্বর বর্মন, লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস কুমার চৌধুরী ও তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুলেখা দেবকে সংবর্ধনা জানানো হয়। এদিন অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের ভূমিকা অতি আন্তরিক ও সহানুভূতি রয়েছে বলে পর্যালোচনা করা হয়। এছাড়া সর্বভারতীয় পর্যায়ে একটি ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণে জমি অধিগ্রহণ ও অর্থ মঞ্জুরের জন্য শীঘ্রই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সমিতির এক প্রতিনিধি দল দেখা করবে বলে সিদ্ধান্ত জানানো হয়। একটা সৌধ নির্মাণের জন্য গর্ত বরাদ্দ করেছে, এটা একটা খুব বড় কথা। 61 বছর হয়েছে, এই 61 বছরে আমাদের এখান থেকে অনেক এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, আজকাল সরকার থেকে কিছু বেঁচে হয়েছে, সেই জন্য তুমি নিজের একটা দায়িত্ব থাকে। আমি বলবো এ যেন সবাই ব্যর্থ হয়েছে, যাদের বদৌলতি হোক, এই স্মারক সমিতির বদৌলতি হোক বা অন্য কারো বদৌলতি হোক, সর্বানন্দ শর্মা যে স্বীকৃতিটা দিয়ে গেছে এবং বর্তমান যে সরকার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, সেই সরকারের পক্ষ থেকে যদি এটা একটা ধারাবাহিকতা সম্পর্কে বলেছেন যে ডেপুটি কমিশনার জায়গা দেন, নাহলে সম্পর্ক ঠিক আছে। আমার প্রত্যাশা থাকবে এখন যারা আমাদের জনপ্রতিনিধি, বিশেষ করে শিলচরের জেলায় দীপায়ন চক্রবর্তী, দীপায়ন চক্রবর্তীর প্রতি যে কোনো জনপ্রতিনিধির পক্ষে জনগণের সমস্ত চাহিদা মেটানো সম্ভব সেটা কোনো অবস্থায় সম্ভব। সঠিক পথের দিশারি সংগঠনের পক্ষ থেকে আলগাপুরের 7 জন কৃতি শিক্ষককে মানপত্র, ফুলের তোড়া, গামোছা ইত্যাদি উপহার সামগ্রী দিয়ে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষকদের সঠিক পথের দিশারির জাগরণ পত্রিকা ও একটি করে বই উপহার দেওয়া হয়। সংবর্ধিত কৃতি শিক্ষকরা হলেন 147 নং বায়ারপার মক্তবের কৃতি প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী, উত্তর জশনাবাদ বিনতলা এলপি স্কুলের শিক্ষক আহমেদ হাসান বরভুইয়া, আঠালিপাড় এমএ স্কুলের শামসুদ্দিন মজুমদার, উত্তর কাঞ্চনপুরে গোপালমারা শারদাচরণ এমএ স্কুলের পার্থশঙ্কর দাস, নিমাইচাঁদপুর এইচএস স্কুলের কবিরুদ্দিন বরভুইয়া, রাজেশ্বরপুরের অনিল কুমার সিংহ, মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান বরভুইয়া। কৃতি শিক্ষকদের হাতে মানপত্র, ফুলের তোড়া ইত্যাদি উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানান হাইলাকান্দির প্রাক্তন ডিআই ইসাক আলী বরভুইয়া, হাইলাকান্দি বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর হিফিজুর রহমান লস্কর, মৌলানা আনোয়ার হোসেন লস্কর, কামরুল ইসলাম বরভুইয়া, রফিক উদ্দিন বরভুইয়া। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন সঠিক পথের দিশারির সম্পাদক শরীফ আহমেদ লস্কর, সভাপতি মৌলানা আয়ুব আলী লস্কর, মৌলানা মুজাহিদুল ইসলাম মাঝার ভুইয়া প্রমুখ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ বিভিন্ন বক্তা শিক্ষক দিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় সর্বোপরি রাধাকৃষ্ণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। জনসমাজে একমাত্র শিক্ষকরাই আমাদেরকে মানুষ বানাবেন, সম্মানী বানাবেন, তাই আমরা সবাই সব জায়গায় এই দিন আমি মনে করি সবাই সেই সম্মান দেওয়া আমাদের একান্ত জরুরি ছিল। কিন্তু অনেক সংগঠন, অনেক মাধ্যম আছে, সেইগুলা উপলব্ধ করেন নাই, কিন্তু সেটা করা দরকার ছিল। আমি খুব শীঘ্রই সব সময়ে, তাই আমি অন্য জায়গায় ব্যস্ত, তারপরে আমি এসেছি, কারণ আমি এই মাদ্রাসার ব্যাপারে দীর্ঘদিন থেকে আমি আসি, অনেকবার এসেছি এই মাদ্রাসায়, আর মাদ্রাসার কি প্রবলেম আছে ইনশাল্লাহ
যতটুকু সম্ভব আমি শর্ট করে দিব। আর এখানে আমাকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, আমি নিশ্চয় দেখবো। আর মাদ্রাসার প্রতি আমার মানবিক দৃষ্টিতে আমি দেখব, বা সেই আশা রাখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। চলে গেলেন শিলচর অধরনচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন অধ্যক্ষ সমীরণ রায়চৌধুরী। বিগত কিছুদিন থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রবিবার রাত 12:56 স্থানীয় গ্রিনহিলস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। তিনি 1961 সাল থেকে 1996 সাল পর্যন্ত নিষ্ঠার সাথে অধরনচাঁদ স্কুলে শিক্ষকতা করেন। শিলচর রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসে 1961 সাল থেকে 2020 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। কর্মনিষ্ঠ সদাচারী সমীরণবাবু তার ছাত্র মহলের কাছে প্রণম্য ছিলেন আজীবন। তিনি রেখে গেছেন শ্রী জ্যোথিকা রায়চৌধুরী, এক পুত্র ব্যাংক কর্মী সৌমেন রায়চৌধুরী, দুই কন্যা অনন্যা ভট্টাচার্য ও অনামিকা ভট্টাচার্য সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী সহ পরিচালন সমিতির সদস্য ও ধরচাঁদ স্কুলের পরিচালন সমিতির সদস্যরা। সোমবার সকাল 11:00 শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শিলচর 25 নম্বর ওয়ার্ডের মিতালী দাসের উদ্যোগে শ্রীমা লেনের বহুদিনের স্তূপাকৃত আবর্জনা নিষ্কাশনে এগিয়ে এলেন এলাকার জনগণ। লেনের আবর্জনা নিষ্কাশনের জন্য বার কয়েকবার স্থানীয়রা বিষয়টি নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। অবশেষে বিষয়টি নিয়ে মিতালী দাসের কাছে স্থানীয়রা দাবি জানালে তিনি তার সদর্থক ভূমিকা পালন করেন। রবিবার তার উদ্যোগে এলাকায় সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এদিন টিকরবস্তি থেকে কলেজ রোড পর্যন্ত ড্রেনের আবর্জনা নিষ্কাশন করা হয়। পাশাপাশি পৌরসভার গাড়ি ডেকে সেই আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয়। মিতালী দাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার জনগণ। তাই দেখাই জিনিসটা ওর, আর আজকে পরিষ্কার ওর একটু দেখাইতে পারো। এই জিনিসটা তো আরো খুব বাজে আসলো, সবাই ভিডিও দেখছো, এখন শুরু হয়েছে কাজ। তারা গাড়ি দিয়ে ফেলানি গেছো, আশা করি জিনিসটা পুরা হয়ে যাব। অনেক দিন লাগতো না, ফট করে কাজটা হয়ে যাব। তো মানে আমি জাস্ট অতটুকু খুঁইমু যে তাই ধন্যবাদ জানিমু। আর আমি খুঁইমু যে এখানে কেউ ইয়ে ফালাইতা না, আবার কেউ যদি ফালায় এটার উপরে আমরা একটা অ্যাকশন নিইমু। আমরা এখানে সুন্দর করে রাখবো, সবরে রিকোয়েস্ট করলাম যে এই জায়গাটা আমার না, আমরা সবের, এই ফাড়াটা আমার না, আমরা সবের। তো আমরা সবের দায়িত্ব এই জায়গাটা সুন্দর করে রাখতাম, পরিষ্কার দাঁড়িয়ে আছি। আমরা মিতালী দাসকে ধন্যবাদ দিচ্ছি, যেভাবে উনি অন্যান্য নানান কাজে পাড়ার সমস্ত ব্যাপারে, কেউ বাড়িতে কোভিড হলে বা স্যানিটাইজ সব ব্যাপারে উনি আমাদের পাশে আছেন। তাই উনাকে আমরা অন্তরে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভগবান আছে, আশা করি এভাবে তিনি তাদের সমাজসেবা কাজটা চালিয়ে যাবেন। 25 নম্বর ওয়ার্ডের টিকরবস্তি শ্রীমালিনীর যারা বাসিন্দা আছেন, আমাদের এখানে পুরোহিত দাদা আছেন, উনি যে কথাটা বললেন, তো কাজটা করছি মিউনিসিপ্যালিটির আমাদের যে এখন লালসি ম্যাডাম আছেন, ওনার যথেষ্ট সাহায্য করেছেন উনি আমাদের, তাই বলে কাজটা আজকে আমি করাতে পারছি। আর বাকি সমস্ত ধন্যবাদটুকু আমি দেব এ পাড়ার প্রত্যেক জনগণকে, প্রত্যেক যে দাদারা কাকুরা আছেন, দিদিরা আছেন, প্রত্যেকে। আমার পাশে একজন মাসিমা আছেন, উনি যথেষ্ট আমাকে সাহায্য করেছেন। আজকে ওনাদের সাহায্য না পেলে হয়তো আমি কাজটা করতে সক্ষম হতাম না। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করল সুরক্ষা ডেভেলপমেন্ট কমিটি। রবিবার সংস্থার তরফ থেকে 25 নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জানানো হয়। এদিন সংস্থার তরফ থেকে বিপ্লবী উল্লাসকর দত্ত স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত দাস ও শিক্ষক দীপক চক্রবর্তী, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপরাজিতা ভট্টাচার্য, কালীনগর জানকীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষা প্রমোদা সিনহা ও চেঙ্কুটি বাগান হাইস্কুলের মণিকান্ত সিনহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমি আমার 24 বছর শিক্ষকতার জীবনে আমি একটাই জিনিস শিখেছি, যখন যা দেব তা আমার অন্তর থেকে আমি যেন ছেলেগুলোকে মানুষ করতে পারি, ছেলে মেয়ে তাদেরকে যেন আমি নিজে মানুষ করে বলতে পারি। এই ছিল আমার শিক্ষাদানের প্রধান ব্রতন বলতে পারেন, বা নিজেও কোনো দিন ফাঁকি দিইনি, ছাত্রদের ফাঁকিব কখনো সহ্য করতাম না। এবং আজকে এই যে সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি থেকে মিতালী দাস এসে আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং ওদের সবাইকে নিয়ে এসে আমি অতি আপ্লুত এবং ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কোনো আমার প্রস্তুতি ছিল না, তাই আমি খুব একটা সুন্দর করে কিছু বলতে পারলাম না। আর কিন্তু শিক্ষক দিবস তাই সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা সবাই আমার 25 নম্বর ওয়ার্ডে কিছু শিক্ষককে সম্মান জানাবো, সঙ্গে তাদের দুজনে কামনা করব। আমাদের লিস্টে আজকে আছেন মণিকান্ত সিনহা, নেহেরু হাইস্কুল প্রধান শিক্ষক, সুজিত দাস, বিপ্লবী উল্লাসকর দত্ত প্রধান শিক্ষক, দীপক চক্রবর্তী, বিপ্লবী উল্লাসকর দত্ত
প্রধান শিক্ষক। নমস্কার, আমি সময় নষ্ট না করে আমি আমার সম্মান জানাবো তাদেরকে, তাদের দীর্ঘায়ু কামনা করব। বহিররাজ্যে পাচারের পথে ত্রিপুরা অসম সীমান্তের চুড়াইবাড়ি থানার হাতে উদ্ধার হয়েছে কোটি টাকার অধিক শুকনো গাঁজা, সাথে আটক করা হয়েছে দুটি লরি। ধৃত একটি লরির চালক এবং সহচালক, অপর লরির চালক পুলিশের সামনে গাড়ির চাবি নিয়ে পলাতক। চুড়াইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক চালককে উদ্ধারে নেমে পড়েছে। ধৃত চালক এবং সহচালককে আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ। সম্প্রতি রাজ্যে নেশা সামগ্রী প্রবেশের চেয়ে প্রতিদিন সিংহভাগ শুকনো গাঁজা রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। একমাত্র 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে নেশা বাণিজ্যের অবাধ বিচরণ, কিন্তু জাতীয় সড়কের পাশে অবস্থিত থানাবাবুরা সব দেখে শুনেও সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছেন না। মোটা অঙ্কের মাসোহারায় থানার একাংশ অফিসাররা এই অবৈধ গাঁজা পাচার বাণিজ্যে গাঁজা মাফিয়াদের সাহায্য দিয়ে যাচ্ছেন। রাজ্যের সবকটি থানা পেরিয়ে উত্তর জেলায় প্রবেশের পর স্থানীয় থানাগুলি প্রায়শই লরি থেকে গাঁজা উদ্ধার করছে। সোমবার ত্রিপুরা অসম সীমান্তের 8 নং জাতীয় সড়কের উপর চুড়াইবাড়ি থানার নাকা তল্লাশি চলাকালীন সময় আনুমানিক সকাল 8টা নাগাদ একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। তল্লাশিতে লরি থেকে 987 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় লরিটিকে, সাথে আটক করা হয় চালক ও সহচালককে। ধৃতদের নাম দরিয়া কুমার জমাতিয়া, বাড়ি কাকড়াবন থানার তানাবাড়ি এলাকায়। অপরজনের নাম দিলওয়ার সিং, তার বাড়ি উত্তরপ্রদেশে। এদিকে একই দিনে বেলা 11টা নাগাদ অপর একটি লরি চুড়াইবাড়ি থানার সামনে আসার পর লরিটিকে পুলিশ দাঁড় করায়। নিমিষের মধ্যে পুলিশের সামনে থেকে লরির চাবি নিয়ে চালক পালিয়ে যায়। পরে এই লরিতে তল্লাশি চালিয়ে 207 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে চুড়াইবাড়ি পুলিশ। বর্তমানে দুটি লরি থেকে উদ্ধার হওয়া 1194 কেজি শুকনো গাঁজা সহ দুটি লরি, চালক এবং সহচালক চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। पहले व्हीकल भी वो डिटेन किया है, वो पंजाब का नंबर था, पंजाब की गाड़ी थी। उसमें दो लोगों को अरेस्ट किया है और उसमें से 987 केजी ड्राई गांजा को सीज किया है। जिन लोगों को अरेस्ट किया उनका नाम धरज्जय कुमार जमेतिया और दलवीर सिंह, इन दो लोगों को अरेस्ट किया है। दूसरा जो व्हीकल जो हमने डिटेन किया है वो नागालैंड की गाड़ी है, कोई चुराईबारी पीएस स्टाफ ने डिटेन किया है और 207 केजी ड्राई गांजा उसमें से सीज किया है। आज के दिन में टोटल सीजर 1194 केजी ड्राई गांजा है, इसका मार्केट वैल्यू मोर देन 1 करोड़। बिल्कुल प्रयास जारी रहेंगे। नॉर्थ त्रिपुरा में गांजा कल्टीवेट नहीं होता है, ये ट्रांसपोर्टेशन के दौरान पकड़ा जाता है, क्योंकि आसाम से बॉर्डर लगता है, इस वजह से यहाँ पे जो नाका है वहाँ पे पकड़ा जाता है, तो ये यहाँ पे कल्टीवेशन नहीं होता, कल्टीवेशन दूसरी जगह पे होता है। बहुत एक्टिव है इसलिए गांजा वगैरह ये लोग यहाँ पे। বড়খোলা বিধানসভা সমষ্টির হাতিছড়া জিপির জনকল্যাণ হাইস্কুলের মাঠে জগন্নাথ ক্লাব গড়ইরবন্দের ব্যবস্থাপনায় এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এতে মুখোমুখি হয় গড়ইরবন্দ ইয়ংস্টার ও সোনাছড়া সোনালী ক্লাব। এদিন 1-0 গোলে সোনাছড়া সোনালী ক্লাবকে পরাজিত করে। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বড়খোলা জেলা পরিষদ সদস্য গীতন নাথ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত কাজল দত্ত, হাতিছড়া জিপি সভানেত্রী উমা ভৌমিক, সহদেব রাজবংশী প্রমুখ। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তারা। পরিস্থিতির মধ্যে দিয়ে আমার খেলোয়াড় ভাইরা যে সুন্দর খেলা করেছে, এত পরিশ্রম করেছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ করে এই করোনার সময় আমাদের কিন্তু এইসব চলে না, খেলাধুলা করানোর একটু প্রোটোকল আমাদের আছে, সেটা সত্ত্বেও আজকে খেলা হয়েছে এখানে সবার আগ্রহের জন্য। তো আমি সবাইকে এটাই বলবো, যারাই এখানে জিতেছেন, এখানে যে আমাদের ওই ট্রফিটা যেটা হয়েছে, নবকিশোর দাস সদন ASI টুর্নামেন্ট, সে টুর্নামেন্টে 16টা টিমের মধ্যে আজকে যে 2টা টিম আজকে ফাইনাল রাউন্ডে এসছে, ওনাদেরকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে উপস্থিতির মধ্যে আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, আমাদের এখানে জিপি প্রেসিডেন্ট উমা মমিজ আছেন, একটা দিনে প্রথম পুরস্কার দিচ্ছেন আমাদের নরেশদা, উনিও আছেন এখানে, গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গরাও আছেন। সবাই মিলে আপনা অনেক সুন্দর একটা খেলা উপলব্ধি করলাম এবং দেখেছি সবাই নিজের একদম আপ্রাণ চেষ্টা করে সবাই খেলা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ জানালো অটোরিকশা সমন্বয় কমিটি, বৃহত্তর আন্দোলনের হুমকি। দীর্ঘ
দীর্ঘ বছর থেকে বিদ্যুৎ বঞ্চিত বরখলার চতুরাশাঙ্গুন গ্রাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। যোগ পর্ব সোনাইয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অর্ধ শতাধিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।